রাজনীতি করব। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মতন, তিনি আমার একমাত্র অভিভাবক, আমার বাবা নেই, আমার মা ছাড়া কেউ নেই। সে আমাকে সহযোগিতা করবেন, সে আমাকে পথ দেখাবেন, আমি কিভাবে করব, আমার কিভাবে এগোতে হবে, যেহেতু আমার বয়স কম, আমার আপা আমাকে পথ দেখাবে, আমি সেভাবেই চলবো। করেছে সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেটা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক, সর্বোচ্চ শাস্তি আওতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ, সর্বোচ্চ শাস্তি তিনি দিবেন, এটা আমি আশা করি। রাজনীতি করব। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মতন, তিনি আমার একমাত্র অভিভাবক, আমার বাবা নেই, আমার মা ছাড়া কেউ নেই। সে আমাকে সহযোগিতা করবেন, সে আমাকে পথ দেখাবেন, আমি কিভাবে করব, আমার কিভাবে এগোতে হবে, যেহেতু আমার বয়স কম, আমার আপা আমাকে পথ দেখাবে, আমি সেভাবেই চলব। ডোমেক্স টয়লেট রাখি ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড। আমি আরেকজন তার অনুসারী, মানে তার সঙ্গে আরেকজন থেকে আমি চেয়ারম্যান স্বাগত অদু সাহেবের সাথে একটু কথা চাই। আমরা নৃশংস নির্মম হত্যার আমরা বিশ্বাস চাই, এবং আমরা চাই যে বন্ধু রাষ্ট্র ভারতে কলকাতা থেকে তার দেহাংশ উদ্ধার হোক। এই ছিল এখানকার নেতা কর্মীদের দাবি যে তার যে মৃতদেহ ওখানে উদ্ধার হয়েছে, উদ্ধার হয়নি, কিন্তু দেহ অবশিষ্ট তার কিছু একটু অংশ যদি এই বাংলাদেশে এসত তাহলে তারা সেটি দিয়ে জানাজা করতে পারত, না নতুবা তারা যা গায়েবী জানাজার মাধ্যমে এটা শেষ করবে। এটাই হলো স্বজনদের দাবি।